তো হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, আশা করি পূর্বের মতো ভালো আছেন। তো যারা আমার সাথে আছেন তারা জানেন যে আমরা অ্যাপ ডেভেলপিং শিখতেছি। তো অ্যাপ ডেভেলপিং শিখতে গেলে আমরা যেই অ্যাপগুলো ক্রিয়েট করতেছি সেই অ্যাপগুলো কিন্তু প্লে স্টোরে পাবলিশ করতে হবে। প্লে স্টোরে যদি আমাদের অ্যাপগুলো পাবলিশ করতে হয় তাহলে সিম্পল অবস্থায় আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্লে স্টোরের জন্য, গুগল প্লে কনসোল ডেভেলপারের। তো ওইখান থেকে যখন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব দেন আমরা প্লে স্টোরের মধ্যে অ্যাপসগুলা পাবলিশ করতে পারবো। তো অ্যাপসগুলো যখন পাবলিশ করতে হবে বা অ্যাপসগুলো পাবলিশ করার জন্য যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে $25 দিতে হবে। তো $25 দেওয়ার যে সিস্টেমটা আছে এইটা হচ্ছে আমরা দুইটা সিস্টেমে দিতে পারি। একটা হচ্ছে নেটেলের যেই মাস্টার কার্ডটা আছে সেই মাস্টার কার্ড, আর অন্যটা হচ্ছে পেনিয়ারের যেই মাস্টার কার্ডটা আছে সেই মাস্টার কার্ড। অর্থাৎ পেনিয়ারের মাস্টার কার্ডটা আমাদের কাছে অনেকের কাছে আছে, যাদের কাছে আছে তারা জাস্ট $টা নিয়ে দেন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। আর যাদের কাছে $টা নাই কিন্তু প্লে স্টোরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন তারা সিম্পল অবস্থা আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, রাসেল ভাইয়ের লিঙ্ক। তো ওনার কাছ থেকে যোগাযোগ করে আপনারা প্লে স্টোরের অ্যাকাউন্টটা করে নিতে পারেন। তো এখন আমি সরাসরি টিউটোরিয়ালে চলে যাই যে কি করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আচ্ছা, তো মনিটর ঢোকার পর আপনি প্রথম অবস্থায় শিওর হয়ে নেবেন যে আপনার জিমেলটা লগ ইন করা আছে কিনা। আমি এখানে আমার জিমেলটা লগ ইন করে রাখছি। আর জিমেলটা লগ ইন করার পর আপনারা সিম্পল অবস্থায় গুগলে চলে যাবেন। তো গুগলে চলে যাওয়ার পর এখান থেকে সার্চ করবেন গুগল প্লে কনসোল ডেভেলপার। তো এটা লিখে সার্চ করার পরে এখানে দেখুন যে কিছু ইন্টারফেস আসছে। তো এখান থেকে আপনারা প্রথম যেটা আছে গুগল প্লে, নিচে দেখবেন লেখা গুগল play.google.com অ্যাপ পাবলিশড। তো এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পরে এরকম আরেকটা ইন্টারফেস আসবে। তো এখানে আসার পর এগুলি আপনি পড়ে নেবেন। আর এখানে যেটা সেটা হচ্ছে যে এখানে যদি চান তাহলে আপনি আপনার যে জিমেলটা আছে এই যে জিমেলটা আমার, এই জিমেলটা ছাড়া অন্য একটা জিমেল যদি অ্যাড করতে চাই তাহলে এখান থেকে অ্যাড করে নিতে পারবো। আর যদি জিমেলটা অ্যাড করা না থাকে, যদি চাই নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে আমি ক্রিয়েট করবো তাহলে এখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবো। আমরা একটু নিচে আসি আর এখান থেকে চিহ্নটা দিয়ে দিই, দিয়ে দেন কনফার্ম পেমেন্ট, এখানে আরেকটা ক্লিক করি। তো এইটা পেমেন্টটা ক্লিক করার আগে একটু সুইচ হয়ে নেবেন যে আপনার যে মাস্টার কার্ডটা আছে অর্থাৎ পেনের যে মাস্টার কার্ডটা আছে সেই মাস্টার কার্ডের মধ্যে $25 আছে কিনা সেটা একটু সুইচ হয়ে নেবেন, কারণ আপনার $25 লাগবে। তো আমি এখানে আমার যে সব কার্ডের সব ইনফরমেশন দিয়ে দিলাম। এন্ড আমার যেই যেখানে আমি থাকতেছি আমার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাবেন যে এখান থেকে $25 ফি কাটবে আমার যে মাস্টার কার্ডটা আছে মাস্টার কার্ড থেকে। তারপর আমরা নিচে আসি, নিচে পে বাটন আছে, পে বাটনে একটা ক্লিক করবেন। দেন এখানে যখন আসবেন তখন আপনার এখানে একটা ডেভেলপার নেম দিতে হবে, হচ্ছে আপনার ইমেলটা, একটা ওয়েবসাইট, আর হচ্ছে একটা ফোন নাম্বার। এখান থেকে আবার আমি সব ইনফরমেশনগুলো আমার দিয়ে দিলাম, হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো। তো ইনফরমেশনগুলো দেওয়ার পরে আবার এখান থেকে কনফার্ম রেজিস্ট্রেশন আরেকটা ক্লিক করতে হবে। তো কনফার্ম রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখান থেকে এরকম আসবে। আর এখানে একটা মেসেজ চলে আসছে, অর্থাৎ এখানে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমার যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা 48 ঘন্টার ভিতরে আমার ব্যালেন্স থেকে কেটে নেবে আর কি, যে $25টা আছে। আর এখন থেকে অবশ্যই আমরা এখান থেকে কাজ করতে পারবো। আর 48 ঘন্টা পর ফুল অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে, 48 ঘন্টা পর থেকে আমরা কাজ করতে পারবো। তো টিউটোরিয়ালটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে কী করে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। তো যাদের কাছে পেনিয়ার মাস্টার কার্ডটা আছে আর নেটেলের মাস্টার কার্ডটা আছে তারা সেই অবস্থায় $টা ক্রয় করে দেন আপনারা অ্যাকাউন্টটা আপনাদের মতো করে খুলে নিতে পারবেন। আর যাদের কাছে নাই আমি তো আগেই বললাম যে রাসেল ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করতে পারেন, বা অন্যথায় অন্য কারোর কাছ থেকে যোগাযোগ করে যারা আপনাদের স্থানীয় ফ্রিল্যান্সার আছে যাদের কাছে $টা থাকে বা নেটেল পেনিয়ার মাস্টার কার্ডটা অ্যাভেলেবেল তাদের কাছ থেকে আপনারা খুলে নিতে পারেন। তো এই ভিডিওটা দেখার পর আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের